কালো খসে সালাদ, আমি তারা যে বয়স জিজ্ঞেস করবে, কালো খসে জিজ্ঞেস করবে, সেটার সঙ্গে আমি ব্যবধান করবো না, ব্যবধান করবো তার মনটার সঙ্গে। মানুষের ব্যবহার হয়েছে বংশ পরিচয়, তার ব্যাপারটা যদি ঠিক থাকে এটাই আমার কাছে অনেক যথেষ্ট। আর সে মনে করেন সে যেমনই বয়স হোক, 50 হোক 40 হোক, আমার কোনো আপত্তি নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মিম। মিম আপু, কেমন আছেন আপনি? এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে ভালো। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, আমি আছি। আচ্ছা আচ্ছা, বাবা নাই? না, বাবার একটা বিয়ে করেছে। ভাই নাই? না, কেউ নেই। আপনি একাই? হ্যাঁ। এক মায়ের এক সন্তান নাকি এক বাপের এক মেয়ে, তা তো খুব লাকি কপাল নাকি দুঃখের কপাল আপনার? না, দুঃখের কপাল, লাকি কপাল হয়নি। কিসের কষ্ট এই বয়সে আসলে? কষ্ট বাবা ফেলে দিয়েছে, মাটা অসুস্থ হয়ে গেছে। বিয়ে শাদী হয়নি আপনার? জি না। বেশের বয়স হয়েছে? যদি মনে হয় হয়েছে তাহলে হয়েছে। তা আপনি কি জানেন না? বয়স তো 18 চলতেছে। তা তো হয়েছেই। পড়ালেখা করা হয়েছিল? না। হ্যাঁ হ্যাঁ, কোন কি, তা জীবনটা তো আসলে অন্ধকার। তাহলে পড়ালেখা না জানলে তো আসলে জীবনে চোখ থাকে তো অন্ধ, আসলে কিরকম লাগে যে পড়ালেখা জানেন না? কষ্ট লাগে। দেশের বাড়ি নোয়াখালী, বাবা ফালা রেখে চলে গেছে। আচ্ছা। এখন মাটা আসলে অনেক, মা কাজকর্ম করে খাওয়াই তো। আচ্ছা। কিন্তু আরবি পড়াই চালে, কোরআন পড়াইছে, 5 ওয়াক্ত নামাজও পড়াই। যাই, কিন্তু যে বলতো কথা এটা যে নোয়াখালীর মায়া হলে কি হবে, মনে অনেক কষ্ট দুঃখ নিয়ে ভিডিওটার মাঝে আসছি। আচ্ছা আচ্ছা। যে মাটা এখন অসুস্থ, উনি ঘরের ভিতরে আছে, এখন আমার কাজ করতে হয়, এক মানুষের বাসায় সেলাই মেশিন এর কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা। সেটা দিয়ে মনে করেন মায়ের চিকিৎসা করতে হয়, তারপরে ঘর ভাড়া দিতে হয়, ওষুধপত্র কিনতে হয়, এক মাসের সংসার খরচ চালাইতে হয়, অনেক কষ্ট হয়। তো এটা বিবাহিত জীবন, স্বামীর সংসারে গিয়ে সংসার করার কথা, এই যে ইয়াং বয়সে মানুষের বাসায় এই যে কাজ করা বা এই যে ইনকাম করা, কিরকম লাগে আসলে? অনেক কষ্ট লাগে। অনেক কষ্ট লাগে, তাই না? আচ্ছা। তো ভিডিওর সামনে কি আসতে বলছো আপনাকে? ভিডিওর সামনে কাজ যাচ্ছিলাম, অনেকে আসতেছে, তাই তাদের মুখে শোনাতে চলে আসছে সেখান থেকে। আচ্ছা আচ্ছা। তা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে, বা আপনার চাওয়া পাওয়া বা মনের ইচ্ছা কি আশা নিয়ে আসছেন? বলতে কি, সে যদি মনে করেন, আমি চাই যে একটা নোয়াখালী ছেলে যাতে আমার দেশিতে ছেলে আমার পাশে থাকতে পারে। মানে বিয়ে শাদী করবেন সেই আশা? নোয়াখালীর ছেলেকে বেশি পছন্দ? নোয়াখালী বাড়ি বলে নাকি? ওই তো নোয়াখালী, এই জন্য নোয়াখালী। নোয়াখালী মাইয়া। আচ্ছা। নোয়াখালী মাইয়া চাই আমি একটা নোয়াখালী পোলাই আমার পাশে যেন রই, যে এক লোকে এক দেশে যাতে থাকতে হয়, অন্য দেশে যাতে চলে যেতে না হয়। সে যেমনই হোক, সে যদি বিয়ে করে তাতেও আমার আপত্তি নেই, তার বাচ্চা কাচ্চা থাকলে তাতেও আমার আপত্তি নেই, সে তার বয়স যেমনই হোক। কালো ফসলে চালা প্রেম আসছিল জীবনে? প্রেম ভালোবাসাটা সব হয়েছে? না, প্রেম ভালোবাসা করিনি কখনো, ইচ্ছা হয়নি। ইচ্ছা হইলেও উপায় নেই। কাউকে ভালো লাগছিল যে মন থেকে বলতে পারেন নাই কিন্তু মনে মনে ভালোবেসেছিলেন? না না, সেভাবে না, সেভাবে নেই। মেয়েরা আসলে বলতেও চায় না, যাই না বললেন, আমার কাছে দেন তাহলে আমি দেখে বলে দিই নাকি? আচ্ছা। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এই অসহায় সুন্দরী আপুর জীবনের কথা, বা তার কথা শুনে যদি কেউ যোগাযোগ করতে চান তার নাম্বারটি আমরা ভিডিওর উপরে দিয়ে দেবো বা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আশা করি ওই নাম্বারে যোগাযোগ করলে আপুর সঙ্গে কথা বলতে পারবেন। তা আপু ভালো থাকেন, আর কোনো কিছু বলতে চান? হ্যাঁ, আরেকটা কথা বলতে কি, কালো খসে সালাদ, আমি তারা যে বয়স জিজ্ঞেস করবে, কালো খসে জিজ্ঞেস করবে, সেটার সঙ্গে আমি ব্যবধান করবো না, ব্যবধান করবো তার মনটার সঙ্গে। মানুষের ব্যবহার হয়েছে বংশ পরিচয়, তার ব্যাপারটা যদি ঠিক থাকে এটাই আমার কাছে অনেক যথেষ্ট। আর সে মনে করেন সে যেমনই বয়স হোক, 50 হোক 40 হোক, আমার কোনো আপত্তি নেই, সে যদি আমার পাশে থাকে, আমার মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে, আমাকে হেল্প সহযোগিতা করে, তাহলে অবশ্যই আমি তার পাশে রবো, তার সঙ্গে কথা বলবো, অথবা চিরজীবনের জীবনসঙ্গী হয়তো আমার কোনো আপত্তি নেই। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।